হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি একটা প্রশ্ন রেখা করতে বসলো। খোকা বোন প্লিজ। জি, অরিফা নিয়ে জানে আজকাল শুনলাম, অরিফা ফোড়া বুঝি রাইট নাইটটা রং, এটা বা কোন কারণে রং, আর কোন সুরার কারণে বা কোন দুরুদর কারণে গোটা বালা থেকে বুঝে ইয়া কইবানি। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই বই? জি না, ওটা বাড়াইলে বুঝতাম সেই রকম। আচ্ছা, আর ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ফোন রাখুক। আমরা বিশেষ করে বিয়ে বিগ টাইম ওজিফা সুরা ফুরি, ও ইয়াসিন সুরা বা রহমানের সুরা, ছোট মোটো তো যে কোনো সময় ফোড়া যায়। জি জি জি। আর ও কারণে কোন ফুনি যে মানুষের কোন একটা ফোড়া রাইট না, কোন কারণে রাইট না, ওখান তো আমরা বাড়াইলে জানতাম সেই রকম। জি, থ্যাংক ইউ বই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, ওজিফার মাঝে কোরআন শরীফের যেসব সুরা আছে অথবা হাদিসের যেসব দোয়া আছে, এ সমস্ত পড়লে কোনো অসুবিধা নেই। এটা তো কোরআন শরীফেরই অংশ, হাদিসেরই অংশ। আমি আবার রিপিট করি, ওজিফার মাঝে কোরআন শরীফের যে সুরা আছে, মনে করুক আপনার সুরা ইয়াসিন, সুরা আর রহমান, সুরা মুলক, আরও এরকম যে সমস্ত সুরাগুলান আছে এখানে কোরআন শরীফের সুরা, এই সুরা পড়তে কোনো অসুবিধা নেই, এটা 100% ঠিক আছে ইনশাআল্লাহ। ওজিফার মাঝে যে সমস্ত দুরুদ শরীফ আছে, যেমন যেই দুরুদ আমরা নামাজের মাঝে পড়ি, এই দুরুদ পড়তে কোনো অসুবিধা নেই, অথবা হাদিসের মধ্যে অন্য অন্য যে সমস্ত দুরুদ আসছে, এই দুরুদগুলো পড়তে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরে আরও কিছু দুরুদ এর মাঝে আছে যেগুলো অন্য অন্য ওলামায়ে কেরাম এটা বানানো দোয়া তৈরি করছেন তারা, তো সেজন্য আল্লাহর রসুলের তৈরি করাটা এটা বেটার অন্য মানুষের তৈরি করার দোয়ার থাকি। সেজন্য আমরা বলি কোরআন শরীফের যে সমস্ত অংশ ওজিফাতে আছে, হাদিসের অংশ যেগুলো ওজিফার মাঝে আছে, এগুলো পড়তে কোনো অসুবিধা নেই। এটা সরাসরি আপনি কোরআন শরীফ পড়তেছেন, হাদিস শরীফের দোয়া পড়তেছেন, এটা ঠিক আছে। কিন্তু অন্য অন্য মানুষের যেগুলো বানানি দোয়া, এগুলোর মধ্যে অনেক সময় ভুল থাকে, এবং কোনটার মাঝে ভুল আছে কোনটার মাঝে ভুল নাই, এটা তো একটা একটা করে দেখা তারপরে আপনার কওয়া লাগবো, এছাড়া তো কওয়া সম্ভব না আসলে। সেজন্য সেফ সাইড হইলেও যে ওজিফার মাঝে কোরআন শরীফের সুরা যেগুলো আছে আপনি সবগুলো পড়েন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার জানা থাকে যে না এটা হাদিসের দোয়া বা হাদিসের দুরুদ, তাহলে এটাও আপনি পড়েন ইনশাআল্লাহ। এর বাড়া যেগুলো আছে আমরা এগুলোকে অ্যাভয়েড করি, এটা বেটার হবে। অথবা একজন আলেমুল আমারে দেখাই যে এটা আমি পড়তে কোনো অসুবিধা আছে কিনা, এর মধ্যে কোনো আপত্তিকর কোনো কথা আছে কি না। কিন্তু আপনি কোরআন শরীফের এক অক্ষর পড়লে তো আপনার জন্য দশ নেই কি হয়, হাদিসের দোয়া পড়লে আপনার সওয়াব হয়। কিন্তু এর এর বাহিরের অন্য মানুষের বানানো দুরুদ পড়লে এটা সওয়াব হবে কি না, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, হয়তো দুরুদের মধ্যে ভালো কথাও থাকতে পারে। এই জন্য কোরআন এবং হাদিসের মাঝে যেটা আসছে এটা পড়াই আমাদের উচিত। আল্লাহ আমাদের তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা তো একটা ওজিফার কথা প্রায় সময় বলি যে হিসনুল মুসলিম, এই কথা বলবেন আপনি বোনকে পড়ার জন্য। হিসনুল মুসলিম যেটা, হিসনুল মুসলিম দোয়ার বই যেটা, এর মধ্যে কোরআন শরীফ এবং সহি হাদিসের দোয়া ছাড়া অন্য কোনো দোয়া এর মাঝে নেওয়া হয় নাই। এই জন্য এই দোয়ার বই যদি আপনার সাথে থাকে, হিসনুল মুসলিম, এটা বাংলায়ও আছে, আরবিতেও আছে, ইংরেজিতেও আছে, এই জন্য এইটা যদি আপনার কাছে থাকে, এটা ছোট্ট ওজিফা, এটা আপনার জন্য সহজ হয়ে যায়। এর মধ্যে যা আছে মোটামুটিভাবে আমাদের জানা মতে সহি জিনিস আছে, আপনি এটা ইনশাআল্লাহ নিশ্চিন্তে পড়তে পারেন। হিসনুল মুসলিম এটার নাম, এটা আমরা ফলো করার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আমিন। দেখা যাক পরবর্তী কলার কি আছেন। থ্যাংক ইউ বইন, আমরা কাছে ফোন লাগি, আর একজন দেখি কলার নাই আমরা মাতি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সিস্টার। I've called to ask about two names. Mm-hmm. The meaning of two names. Well, one of them. Do you have? Hang on. Do you have any other questions, sister? No, it's just names. Okay. If you ask any questions, that would be absolutely helpful. Next time, if you have got name meanings, then try to ask few questions. You know, inshallah, about anything in Islamic Sharia. All right, sister. Yeah, that's fine. Okay. Tell the names, please. One. The first name is Ashaz. How do you spell the name? A S H. Mm-hmm. A-Z. Ashaz, yeah. And the second name is Rafsan. R-A-F. Mm-hmm. S-A-N. Rafsan. Rafsan, yeah. Okay, Rafsan. And I want to know if the first one, Ashaz, if it, because I heard it's a Sahabi's name. I want to know if that's true. Okay, Sheikh Madan is going to say, inshallah, in a minute. All okay. Right, thank you very much, sister. Thank you. Assalamu alaikum. Okay. Sheikh, would you say the name? At the end, inshallah. At the end, inshallah. So we are going to the next caller, inshallah. Hello, assalamu alaikum. Sorry.
We lost the caller, but we are going to the next caller after that. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum, Sheikh. Wa alaikum salam. Who is on the line? My name is Sabr, Sheikh. How are you? Alhamdulillah. Sheikh, I've got two questions for you, please, if you can help me. Inshallah, go on, inshallah. First of all, is tabiz allowed in our religion, Islamically, what is it say? You know, in our Bangladeshi culture, a lot of our parents talk about tabiz and all this. And the second question is about Azmi Sharif. My mum's got this intention of going to Azmi Sharif. But I'm saying, you've been to Hajj, you know, Azmi Sharif, she wants to go and pay respect. But is that allowed Islamically? Going to Azmi Sharif. Okay, that's okay. Fine. Very nice. You want to answer in Bengali or in English? I prefer in Bengali, even then my parents, English and Bengali parents, can understand both and I can understand both. All right, okay. Thank you. So, this is very important. It's a very beautiful question. The brothers asked about ta'biz, amulet. First of all, যদি তাবিজ যদি কোরআন এবং হাদিস ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে নকশা দিয়া নাম্বার দিয়ে লেখা হয় তাহলে এটা জায়েজ না, এস সবাই একমত এই ব্যাপারে। কোনো তাবিজ যেটা কোরআন হাদিসের বাহিরে এটা তো জায়েজ নাই, এটা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হলো, মানে আল্লাহ কাতামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে শিরিক করে। এই জন্য কোরআন হাদিসের বাহিরের যত তাবিজ আছে, গাছের সাল, এরপরে কালো বিড়ালের আপনার হাড়, এরপরে অমুক গাছের ডাল, অমুক গাছের পাতা, অমুক গাছের চুল, এই এই জাতীয় যত কনসেপ্ট আছে এগুলো সব শিরক, এটা জায়েজ না ইসলামী শরীয়তে। সেকেন্ড কোশ্চেন হইলো যে তাবিজ এখন যদি কেউ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরা আর রহমান এইগুলো লেখা যদি কেউ তাবিজ বানায় তাইলে কি হবে? এই তাবিজটাও আমাদের ব্যবহার করা উচিত না। কেন উচিত না? কাপল অফ রিজন। এক নম্বর কারণ হলো যে মানুষের তাওয়াক্কুল আল্লাহর উপরে থেকে তাবিজের উপরে চলে আসে, এটা একটা সমস্যা হয়ে যায়। দ্বিতীয়ত হলো এই সূরা লেখা আছে এরকম একটা কাগজ নিয়ে আমরা টয়লেটে যাই, স্বামী স্ত্রী একসঙ্গে থাকি, তাতে করে আল্লাহর কোরআনের অংশের এটা ডিসরেসপেক্ট হয়ে যায়। এই জন্য একেবারে 95% উলামা ইকরামের মতামত হলো যে না, কোরআন হাদিস দিয়ে হলেও তাবিজ আমাদের ব্যবহার করা উচিত। কেউ বলে থাকেন যে শেখ, যেটা কাভারের ভিতরে থাকে, প্লাস্টিকের ভিতরে বা এমুলেটির ভিতরে থাকে, এখন কাভারের ভিতরে থাকলে এটাকে তাহলে ডিসরেসপেক্ট করা যাবে, এটা বলতেছি আমরা। আচ্ছা, এটা তো ঠিক হয় না। কেমন? সেজন্য 95% উলামা ইকরামের মতামত হলো যে না, এটা করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু উলামা ইকরাম মতামত দিয়েছেন যে যদি একেবারে ডেসপারেট হয় তো যদি কোরআন শরীফ লেখে তাইলে হয়তো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। এবং তাবিজ এখন একটা বিজনেস হয়ে গিয়েছে। এখন এখন তো খাজা বাবারা বসে আছেন, কার্ড দিয়ে পয়সা আগে নিয়ে নিচ্ছেন এবং ফটোকপি করা হয় তাবিজ। এগুলো ফটোকপি আর লাগে 3-4টা, টেলিফোন আছে 5-6টা, মানুষ লাগে 10-12 জন, এগুলো পোস্ট করা হচ্ছে, বিরাট এক বিজনেস হয়ে গেছে। এটা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এটা অন্যায়ভাবে মানুষের সম্পদ তারা খাইতেছে আসলে। সেজন্য আমরা এই তাবিজের দিকে যাওয়া উচিত না। অসুখ বিসুখ হলে পরে আল্লাহর উপরে ভরসা করি নিজেরা, তবে আপনার ঝাড়ফুঁক করাটা ইসলামে জায়েজ, যেটা আমরা করতে পারি, নিজেরাও করতে পারি, উলামায়ে কেরাম দিয়েও করাতে পারি। রুকিয়া যেটাকে বলা হয় এটা শরীয়ত অ্যালাউ করেছে। এই জন্য তাবিজের দিকে যেন আমরা মেহরবানি করে না যাই, আল্লাহ যেন আমাদেরকে থেকে ফিরে রাখেন। হোয়াট আই সেড মাই ডিয়ার ব্রাদার, তাবিজ উইল নট বি অ্যালাউড ইন ইসলাম। ইফ ইজ তাবিজ ইজ বিন মেড ফর সামথিং different from Quran and Sunnah, that's absolutely this haram, that will be shirk. If any tabiz been made from Quran and Hadith, that's also I do not appreciate that. Even 95% scholars saying that that's not allowed. Only couple of people saying that the tabiz became a business 2 days. You know, the nowadays it's like a business. The people are doing the business of tabiz. That's not allowed. Them people, they are doing something bad really. They are taking people's money for no reason. And we should not do that. If anybody been falling sick or anything happening, then what we should do? We should ask help from Allah subhanahu wa ta'ala, reciting Suratul Fatiha, Mu'awwizatain, Qul A'udhu bi Rabbin Nas, Qul A'udhu bi Rabbil Falaq, then Ayatul Kursi, then last 2 verses of Suratul Baqarah. This, all of this is shifa for us, inshallah, and we have to be practicing and Allah will help us. That's the about ta'wiz.